गुड मॉर्निंग बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भालो आछो, राधा गोविंद कृपाय आमिओ भालो आछी। आर आमार चैनले जे सब नतून बंधुरा आछो तारा आशा करी सबाई भालो आछो राधा गोविंद कृपाय। तो चलो आज के ब्लगटा आमी एखन थेकेई सकाल थेकेई शुरू करछी। हजबैंड बेरिये गेछे काजे, तारपरे आमी आमार दिनटा शुरू करछी। ভাবছিলাম আজকে মাথাটা ঘষবো, তো সেই জন্য একটু মাথায় তেল দিয়ে নিলাম। কেন মাথায় না, একদমই তেল টেল দেওয়া হয় না, এই মাথা ঘষার আগে একটুখানি তেল যাওয়ার চেষ্টা করি আর কি, তাও আবার সবসময় হয়েও ওঠে না। তো আজকে ভাবলাম একটু তেল দিয়ে নিই, সময় যখন আছে একবার মাথায় তেলটা একটু দিয়ে নিই। একটু তেল দেওয়ার দরকার মাথায় চুলে, নাহলে চুলটাও তো মানে ক্ষতি হচ্ছে, প্রচণ্ড চুল উঠছে। তো ওই জন্য ভাবলাম একটু মাথায় তেল দিয়ে দিই। তারপর মাথার একটু জল ছিটিয়ে নিলাম, কেননা মা বলতেন কি না যে তেল দিলে একটু জল ছিটিয়ে নিতে হয়, নয় সানে যাও নয় একটু জল ছিটিয়ে নাও। তো আমিও সেটা মেনটেন করার চেষ্টা করি। তো তাই করে রান্নাঘরে আসলাম, কেন রান্না করব এখন তো আর চান করতে যাব না, ওই জন্য রান্নাটা করে সেরে নেব। তা ভাবলাম একটু তাহলে মাথায় জলটা দেওয়াই যাক। তো তারপরে ধরো ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিলাম চিচিঙ্গা ভাজা আর রুটি। হাজবেন্ড আজকে নেয়নি, ও বললো আমাকে একটু ছোলা সেদ্ধ করে দাও, মুড়ি দিয়ে খাবো। তো তার জন্য সেটাই করে দিয়েছিলাম তাকে, সে মুড়ি দিয়ে বললো আমি আজকে ব্রেকফাস্টটা বানিয়ে করে নেব। তো আমরা মা আর ছেলে দুজনে মিলে রুটি আর চিচিঙ্গা ভাজা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শুরু করলাম। চিচিঙ্গা ভাজার সাথে সাথে আমি একটু লাল শাকও ভেজে নিলাম, কেননা অনেকদিন ধরে ফ্রিজে লাল শাকটা পড়েছিল, করা হচ্ছিল না। তো ওই জন্য ভাবলাম আজকে বানিয়েই ফেলি, তো ওই জন্য লাল শাকটাও সাথে বানিয়ে ফেললাম। তারপরে আমি বাসনপত্রগুলো ধুয়ে নিলাম, কেননা জলখাপারের থালা বাসন যেগুলো ছিল, সকালেও চা খাপার কাবড়িসগুলো ছিল, একবারেই সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি সোয়াবিনটা বানাবো, যে ছেলের জন্য একটু সোয়াবিনটা বানাবো, নত মাছ খায় না। তো তার জন্য আলুটা ভাজা হয়ে গেছে, আলু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ওটা ভেজে নিয়েছি। এরপর একটু সোয়াবিনটা দেবো, ওর মধ্যে সোয়াবিনটা ওর সাথে ভালোভাবে একটু ভেজে নেবো, মানে একটু কষিয়ে নেবো আর কি, নাহলে ঠিক টেস্টটা আসবে না। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছি আলুর মধ্যে, তো ওটা দিয়েছি যেরকম সেটা সোয়াবিন মধ্যে হয়ে লেগে যাবে, ঠিকঠাকভাবে হয়ে যাবে, তাড়াতাড়ি জল জমে যাবে, তখন একটু লাস্টে স্বাদ মতো নুনটা দিয়ে দেবো। তো এটা একটু ভাজা হোক, জল দিয়ে দিয়েছি, এবার ওটা একটু ঢেকে দেবো, কেন ওটা এবার সেদ্ধ হোক। গ্যাসটা সিমে করে দিলাম, এবারে আমি মাছটা করব। আজকে মাছ এনেছে দেখো, আমুদি মাছ এনেছে, তো সেই মাছটা করব আজকে ঝালঝাল করে, আর কিছুটা ভাবছি রেখে দেবো, কেন অনেকটাই এনেছে দেখো তোমরা, অনেকটাই এনেছে মাছ, তো সেই জন্য ভাবছি কিছুটা রাখবো, এই কারণে ওটা বেসন দিয়ে ভাজবো ভাবছি। তো সেই জন্য এখন আমি আমুদি মাছটা বানাবো। বেসন দিয়ে খেতে আমুদি মাছ খুব ভালো লাগে, ডাল দিয়ে বেসন দিয়ে মাছ ভাজা, ব্যাস আর কিছু লাগে না খেতে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, একটুখানি তো ঝাল করতেই হবে, তারপরে বাকিটা ভাজা করবো। এ দেখো আমার মাছের ঝাল করবো বলে আলুগুলো ভালো করে ফ্রাই করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ রসুন দিয়েছি, আর কিছু না জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, আর কালো জিরে ফোড়ন, আর লাল লঙ্কা যদি কেউ খায় তো সেটা দিতে পারে, বা কাঁচা লঙ্কা। তো আমি ওই গুঁড়ো লঙ্কাটাই দিয়েছি অল্প করে, কাঁচা লঙ্কা আজকে ঘরে নেই, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা দিয়ে চালিয়ে দিয়েছি। তো আর এই দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো এবার এটা দিয়ে আমি একটু মাখা মাখা ঝোল করবো, মানে ঝোল ঠিক নয় মানে মাখা মাখা হবে, আলুটা আর মশলাটা ভালো করে একটু কষিয়ে নেবো, কষিয়ে নেওয়ার পর তারপরে মাছটা দিয়ে দেবো, একদম পুরো গাগা হবে, মানে ঝোলও থাকবে না পুরো গাগা হবে মাছটা। দেখো মশলাটা ভালো মতন কষে গেছে, এবারে অল্প করে একটু জল দিয়ে দেবো, বেশি নয় অল্প করে জল দেবো, ওই আর কি মাছটার সাথে যতটুকু হয় আর কি।
এটা একটুখানি ফুট ধরবে, গ্যাসটা বাড়িয়ে দিই গ্যাসের ওভেনটা। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ততক্ষণে আমার মাছটা হয়েও যাবে। একটু ফুট ধরে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দিই। মাছটা একটু ঝালঝাল হবে, আমলি মাছটা একটু ঝালঝাল হলে ভালো লাগে, তো মাছটা একটু ঝালঝাল হবে। তো এটা হোক, ততক্ষণে গ্যাসটা সিমে থাক। এর মধ্যে আমার সব কিছু নুন মিষ্টি স্বাদ মতন দেওয়া হয়ে গেছে, এটা একটুখানি জাস্ট ফুটলেই এটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ভাতটা বসিয়েছি, সবে ভাতটা ফুট ধরবো, ততক্ষণে আমি বাকি গাছগুলো সেরে নিই। জলগুলো সব বোতলে ভরে নিয়েছি, অ্যাকোয়াগার্ড থেকে সব জল ভরা হয়ে গেছে আমার, মোটামুটি কিছুটা আছে, বাকি যেগুলো ফাঁকা হয়ে গেছিলো সেগুলো আমি ভরেছি, কেননা এখন জল রাখতে রাখতেই সব জল শেষ হয়ে যাচ্ছে, এত গরম না, শুধু জল ছাড়া আর কিছু ভালো লাগছে না। আর দেখো মাছের ঝালটাও হয়ে গেছে, আর ওদিকে ভাত প্রায় কমপ্লিটের দিকেই আছে। তো ভাতটা নামিয়ে দিয়ে আমি স্নানে চলে যাবো, আজকে মাথা ঘষবো, তোমাদেরকে প্রথমেই বলেছি আজকে মাথা ঘষবো, তো একটু সময় লাগবে, তারপরে আছে পুজো। তো এখন বাজে প্রায় 12টা বেজে গেছে, যে লাঞ্চে কি রান্না করেছি সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো মাছ ফ্রাই করেছি বেসন দিয়ে, বলেছিলাম আমাদের মাছ ফ্রাই করব। আর ডিম সেদ্ধটা ছেলের জন্য বানিয়েছিলাম, ভাত বানিয়েছিলাম, কারণ ডিম সেদ্ধটা ছেলে খেতে ভালোবাসে, সোয়াবিনের তরকারিটাও ওর। আর মাছের ঝালটা আমাদের জন্য, তার সাথে লাল শাক ভেজেছিলাম একটু পোস্ত দিয়ে, আর ছিল টক ডাল, আর সাথে ছিল সকাল।